হ্যালো গাইজ, অনেকদিন পর দেখা হলো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমি এখন আর কোনো ভিডিও বানাই না, কোনো ব্লগ শ্যুট করি না, আমার চুলটা ঠিক আছে না? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। অ্যাকচুয়ালি আমি এখন আর কোনো ব্লগ শ্যুট করি না, তার কারণ হচ্ছে আমি একটু বিজি আছি এখন। অ্যান্ড অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেউ তো দেখে না ব্লগটা, সেই জন্য আমিও আর ইন্টারেস্ট পাই না যে ব্লগ শ্যুট করার জন্য। একমাত্র দেখে বলতে আমার ক্লোজ যারা আছে তারাই দেখে, আদার্স কেউ দেখে না। সো আমি আর ইন্টারেস্ট পাই না, সো আমি সেই জন্য বন্ধ করে দিয়েছি ব্লগটা করা। ফিউচারেও যে যদি বলো ফিউচারে করবো নাকি, তাহলে বলবো না আমি আর করব না। এই মাঝে সাঝে আর কি, মাসে একটা দুটো ভিডিও আসবে, তার বেশি কিছু আসবে না, কারণ আমার হচ্ছে না। আমি আগেও একবার এসে বলেছিলাম না হচ্ছে না, আমি আর ওয়ান মান্থ ট্রাই করবো, বাট ট্রাই করেছি, হয়তো ততটা পারিনি, কিন্তু যেটুকু পেরেছি করেছি। আমার পক্ষে হচ্ছে না, আমি আর পারবো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। মাঝে মাঝে করবো, যেমন এখন করছি সেরকম করবো। আজকে আমি এখন অ্যাকচুয়ালি আজকে আমি এখানে এসেছি দাদুর এখানে, দাদুর কাছে এসেছি। সো আজকে আমি এখানে, এখন বাজে বিকেল পাঁচটা, অ্যান্ড আজকে ডে, আজকে সেপ্টেম্বরের লাস্ট ডেট। সো আজকে পাঁচটা, এখন আমি কুক করছি পায়েস অ্যান্ড নান করব। সো তোমাকে তো দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে নানের জন্য ময়দা নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে রেডি হচ্ছে পায়েসের দুধটা, দু প্যাকেট দুধ আছে এখানে। সো আমি আর আজকে সকালে লাঞ্চে মেনু ছিল ইলিশ মাছ, তো বেশি কথা বলবো না, এমনি ভিডিও বেশি লং হয়ে গেলে আর প্রবলেম হয়ে যায়, কেউ দেখে না। সো এই হচ্ছে ব্যাপার। তো এখন চলো, আমি ওকে নানটা আমি কী দিয়ে করবো বলে নিই। তো নানটা আমি করছি, অ্যাকচুয়ালি এটাও আমার ইউটিউব থেকেই শেখা নানটা, আমি তো সেরকম কিছু জানি না, তো এটাও আমার ইউটিউব থেকেই শেখা। তো নানটা ফার্স্টে দই দিয়ে মাখবো, অ্যান্ড দেন ওর মধ্যে আমি যে মিল্কটা পায়েসের জন্য করছি সেখান থেকে একটু দুধ নিয়ে ওর মধ্যে দেবো, আর ওখানেই নুন, একটু নুন আর একটু চিনি দিয়ে আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে রাখবো। এতে এইসব দিলে তোমাদের আর ইস্ট দেওয়ার কোনো দরকার নেই। আর এটা যদি তুমি সকালবেলা মেখে রাখো, আর যদি রোদ ওঠে রোদেও ফেলে রাখতে পারো, তাহলে খুব ভালো হয়। যদি প্রচুর গরম থাকে তাহলে রোদে ফেলে রাখা দরকার নেই, সকালে বা দুপুরে মেখে রাখলে রাতে করলে হবে। আর যদি সকালে ব্রেকফাস্টে করতে চাও, ম্যাক্সিমাম 3 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে। আর যদি দুপুরে করো তাহলে আমি বলবো সকালে করে তারপর করতে। এখানে আমি আলুর দম করছি, আলু আর পনির দিয়ে দম বলতে পারো বা একটা তরকারি বলতে পারো করছি। সাথে আজকে হবে নান, যেটা আমি এখানে খাবো না, নিয়ে যাবো, পায়েসটাও নিয়ে যাবো। তো এই হচ্ছে আজকে মেনু। সরি গাইজ, আমি কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, তার অনেক কটাই কারণ ছিল, বাট যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও।